হাই গাইস ওয়েলকাম টু ব্যাক চ্যানেল আসলে সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে একটা ওয়ার্ডপ্রেস প্রেস দিয়ে কীভাবে একটা ব্লক মেক করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো যে কীভাবে ওয়াটস ওয়ার্ডপ্রেস ইনসলভ করতে হয় আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে তারপরে এই ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা নতুন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমি অলরেডি আমার হোয়াটপের ড্যাশবোর্ডে আছে তো এখান থেকে আমি এখন দেখাবো কীভাবে আমাদের ব্লগের জন্য একটা থিম ইনস্টল করব তো আমরা এই থিমটা কি ইউজ করব। আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো সিম্পলি থিম ইনস্টল করার জন্য অ্যাপের যাবেন তারপরে যাবেন থিম পে থিম পে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে সিম্পলি আপনারা ক্লিক করবেন অ্যাড এ নিউ থিম যেহেতু আমরা একটা থিম এই থিমটা ইউস শেয়ার সেক্ষেত্রে আমাদের এটার ফাইল আপলোড থিমে গিয়ে আপলোড করতে হবে সিম্পলি এখানে আপলোডে চলে যাবেন এবং চুজ ফাইল ওকে আমি এই থিমটাকে আপলোড করছি ওকে ইনস্টলে ক্লিক করবেন আমি অলরেডি থিমটা কিনিস করেছি এই জন্য দেখাচ্ছে দিস থিম ইজ অলরেডি ইনস্টলড আপনাদের বোঝানোর জন্য দেখালাম তো আমি আবার থিমে চলে যাবো সেখান থেকে আমি থিমটাকে অ্যাক্টিভেট করে নেব এটাই সেই থিম জাস্ট আমি অ্যাক্টিভ করে নেব ওকে আমার আমার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে যদি আমি একবার আমার ওয়েবসাইটকে ওয়েবসাইটটি ভিউ করি আর এটি আমাদের থিম এখানে এখন কোনো পোস্ট করিনি তো জাস্ট আমি এখন এখানে একটা পোস্ট করব পোস্ট করার জন্য সিম্পলি আমি চলে যাবো পোস্টে এখানে আমি একটা পোস্ট করব এখানে একটা টাইটেল দেবো সরি এত বড় টাইটেল হয় না ওকে জাস্ট এখান থেকে আমি কপি পেস্ট করব পোস্ট করে এবং আমি এখানে একটা ফিচার ফটো অ্যাড করব ওকে টাইটেল সেট ফিচার এমএস ওকে এটা আগে আমি এখন পাবলিশ করে দেব এখন আমি ভিউয়ে চলে যাব ভিউ পোস্ট ওকে আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট আমরা এইমাত্র করলাম তো এখন আমরা যে কাজটা করবো এখন এখানে আমরা এরকম মেনুয়ট করব আমরা জাস্ট আমরা মেনুয়ার্ট করার জন্য আমরা কাস্টমাই চলে যাবো কাস্টমাইজে কাস্টমাইজ দেওয়ার পরে প্রথমে আমরা সাইট আইডেন্টি সেট করে নেবো এখানে আমরা একটা আমরা যে বিষয়ে ব্লক করবো সেটা লিখে নি এখানে লিখে নেব জাস্ট ট্রাভেলিং আমি অলরেডি লিখেছি জাস্ট ট্রাভেলিং আপনারা যেটা নিয়ে করছেন করার পরে এটা পাবলিশ করে দেবেন ওকে লেখার পরে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করবো এখানে দেখেন অ্যাড হয়ে গেছে আর ব্যাক করে এখন আমরা এখানে মেনু অ্যাড করবো আমরা চলে যাব মেনুতে ক্রোড়াইটা নিয়ে মেনু জাস্ট এখানে লিখবো মেনু ওয়ান এখন মেনুটা আমরা কোথায় রাখবো মেনুটা তিনটা জায়গায় রাখা যায় একটা হচ্ছে মেন নেভিগেশন সোশ্যাল মেনু অ্যান্ড ফুডের মেনু আমরা যেহেতু আমরা সিলেক্ট করবো মেন নেভিগেশন ওকে অ্যান্ড ক্লিক নেক্সট অ্যান্ড নাও অ্যাড আইটেম এখানে আমি অ্যাড করে নেব কাস্টম হোম এটা অবশ্যই অ্যাড করবেন এবং কি আমি আরেকটা করবো অ্যাবাউট অ্যাড অ্যান্ড নাও নেক্সট ওকে অ্যাড করে দেবো ওকে আমাদের তিনটে মেনু কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমি পাবলিশড করে দেব ওকে এখানে আমাদের তিনটা পেজ অ্যাড হয়ে গেছে এখন আমরা কী করবো এখানে আমরা এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করবো ক্যাটাগরি হচ্ছে দেখেনি এখানে যে পোস্ট করা আছে লাইভ পোস্ট ফুড অ্যান্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস লাইফস্টাইল এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি ক্যাটাগরি আপনি যদি ক্যাটাগরি ক্রিয়েট করেন যদি আমি এখন আমরা ক্যাটাগরি দেখাচ্ছি ক্যাটাগরি জিনিসটা কি এখন আমরা ক্যাটাগরি অ্যাড করব এবং কী ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করব অ্যাড করার জন্য আমি আমি আমার আমার ওয়েবসাইটে চলে যাব ক্যাটাগরি মেক করার পড়বে আমি একটা পোস্ট করব এখানে আমি একটা পোস্ট করতে চাচ্ছি এখানে একটা টাইটেল দিয়ে দেবো ওকে এখানে আমি জাস্ট কয় করে দিলাম এবং এখানেও একটা ফিচার ইমেজ অ্যাড করব ওকে ধরুন আমি এটা অ্যাড করলাম ওকে এখন আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করব অ্যাড করেন আমরা অ্যাড এ নিউ ক্যাটাগরি যাব এখানে আমরা একটা লেখলাম হাউ টু ওকে অ্যাড এ ক্যাটাগরি সরি হাউ টু ওকে আমরা এই ক্যাটাগরিটাকে অ্যাড করব এবং এটা চেক চেকমার্ক করে দেবে দেন আর আমরা ফিচার প্রোডাক্ট অ্যাড করেছি ওকে এখন আমরা এটাকে পাবলিশ করে দেব ওকে আমরা এখন ভিউ ব্লক আমরা দেখবো পোস্টটা কেমন দেখাচ্ছে ওকে আমাদের আরেকটা পোস্ট হয়ে গেছে এবং এখানে দেখেন হাউ টু নামে একটা অপশন দেখাচ্ছে আর যেটা আমাদের এর আগের পোস্টে দেখাচ্ছে না আমরা এই পোস্টটাকে ক্যাটাগরি অ্যাড করে নেবো জাস্ট এটাতে ক্লিক করবো এডিট করে ক্যাটাগরি অ্যাড করে নেব করে নেব এটা জাস্ট এডিটে যাব আমরা এটাকে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে নেব জাস্ট মেক মেক অ্যাড এ ক্যাটাগরি ওকে আমরা শুধু ব্যাক মেকটাকেই চেক টেক মার্ক দিয়ে দেবো আর এখানে আপডেট করে দেব আমরা এখন ভিউ দিস পোস্ট ওকে দেখেন এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি দুটো অ্যাড হয়ে গেছে এখন আমরা এই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করব করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব এখন ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা আমরা অ্যাপারেন্সে চলে এবং অ্যাপারেন্সে যাওয়ার পরে মেনো বার যে নাম অপশন আছে মেনু এটাতে ক্লিক করব ক্লিক করার পরে স্কল ডাউন করে আপনার নিচের দিকে চলে আসবেন দেখেন এখানে ক্যাটাগরি নামে অপশন আছে ক্যাটাগরিতে ক্লিক করবেন এর দুটোকে টিট মার্ক করে দেবেন এবং অ্যাড টু মেনু দেখেন এখানে কিন্তু মেনুগুলো অ্যাড হয়ে গেছে এখন আমি জাস্ট এগুলোকে উপর দিকে নিয়ে দেবো সাজাবরকে ওকে সেভ মেনু দিয়ে দিলে আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে আমি যদি এটাকে একবার রিফ্রেশ করি ওয়েবসাইটটিকে তাহলে দেখব এখানে দুটো ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে হাউ টু and মেক এখন আমি ক্যাটাগরিটা বুঝাই আপনারা যখন কোনো পোস্ট লিখবেন এবং কি যদি আপনারা হাউ টু ক্যাটাগরি ইউজ করেন সেক্ষেত্রে হাউ টু ক্যাটাগরি যদি কোনো বিডিটর সে হাউটুতে ক্লিক করে আপনার ওই পোস্টগুলো সব এই টুতে শো করবে আমরা এখন অ্যাবোর্ড পেজ স্টার্ট করবো এখানে জাস্ট অ্যাবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে আর জাস্ট ইডিট পেজ অ্যান্ড আপনার বিস্তারিত আপনার নামে এখানে লিখবেন লেখার পরে জাস্ট আমরা এখান এখানে আপনার ছবিও এখানে অবশ্যই আপনার ছবি দেবেন আর সেট ফিচার ফটো এখানে আমি একটা আবদ্ধ ছবি দিয়ে দিচ্ছি জাস্ট আপডেট দিয়ে দেবেন অ্যান্ড ভিউ দেখার জন্য আমরা ভিউ পেজে চলে যাব ওকে অ্যাবাউট আপনার সবই সময় একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা কন্ট্রাক্ট ফর্ম কীভাবে কন্ট্রাক্ট ফর্ম ইউজ করা যায় এই জন্য আমরা একটা প্লাগেন ইউজ করব আমরা এখন কন্ট্রাক্ট ফর্ম অ্যাড করার জন্য আমরা একটা প্লাগেন ইউজ করবো যার নাম হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম সেভেন এই জন্য আমরা আমাদের ড্যাসবোর্ডে চলে যাবো এবং কি প্লাগ ইনে চলে যাব এবং অ্যাট নিউ প্লাগ ইন এবং এখানে সার্চ বাটনে লিখব কন্ট্রাক্ট ফর্ম সেভেন ওকে এটাকে আমরা এখন ইনস্টল করে নেব এখানে দেখেন প্লাগিন ট্যাড করার পরে একটা কন্ট্যাক্ট নাম্বার একটা আমাদের অপশন দেখাচ্ছে এবং কি এটাকে ক্লিক করলে দেখেন এখানে নিচের দিকে একটা কোড দেখাচ্ছে জাস্ট এই কোডটাকে আমরা কপি করে নেব এটা চলবো পেজে পেজ যাওয়ার পরে আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটাকে এডিট করব এবং জাস্ট জাস্ট এখানে আমরা এই কোডটাকে পেস্ট করে দেব অ্যানটা আপডেট ক্লিক করি আর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ওপর ভিউ করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম অ্যাড হয়ে গেছে আর এখানে আমার একটা কাজ করতে হবে যেটা ওই আমি ফিচার ফটো অ্যাড করেছিলাম সেটা অ্যাড হয়ে গেছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি পেজ ওকে আমরা অলরেডি অ্যাড করেছি এখন আমরা যদি আমরা একটা পোস্টকে রিড করি আডিট করার পরে আমরা নিচে আমরা যেমন আমাদের পোস্ট এই পোস্টের নিচে যদি কেউ পোস্ট পড়তে চায় যেমন এটা পোস্টে কেউ পড়বে এবং যাতে নিচে শেয়ারিং এখানে একটা শেয়ার বাটনগুলো থাকে যেমন ফেসবুক টুইটার আদার্স আর কি এই পেজগুলো কেউ অ্যাড করবে এই জন্য আমরা একটা প্লাগিন ইউজ করব সেটা হচ্ছে সোশ্যাল বাই ড্যানিং আমি আমার ড্যাশবোর্ডে চলে যাবো আজ যাওয়ার পরে আমি এখানে প্লাগ ইনে চলে যাব সোশ্যাল বাই ড্যান ওকে আমরা কিন্তু এই সোশ্যাল শেয়ারিং বাই ড্যানিং এটা কিনশ্লু করে নেব জাস্ট ইনস্টল অ্যান্ড ক্লিক নাও অ্যাক্টিভ ওকে আমার আমাদের এটাও কিন্তু ইনস্ট মানে অ্যাক্টিভ হয়ে গেছে ওকে আমরা যদি এখন আমাদের কোনো একটা পোস্টকে ভিউ করি হোমপেজিকে আমি যদি কোনো একটা পোস্টকে ভিউ করি তাহলে দেখবো সোশ্যাল বাটনগুলো অ্যাড হয়ে গেছে জাস্ট কল অন দেখেন এখানে আমাদের সোশ্যাল বাটন অ্যাড হয়ে গেছে এখান থেকে চাইলে যে কেউ ফেসবুক টুইটার অথবা গুগল প্লাসে খুব সহজেই এই পোস্টগুলো শেয়ার করতে পারবো এখন আরেকটা বিষয় দেখবো আমরা এই যে এখানে যে সোশ্যাল লিঙ্কের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে অ্যাড করে এটা এখন দেখব এটা করার জন্য আমরা জাস্ট আমাদের ব্লগে চলে যাবো যাওয়ার পরে এখানে জাস্ট কাস্টমে চলে যাব যাওয়ার পরে আমরা সরাসরি মেনুতে চলে যাব নিউ মেনু এখানে আমরা লিখব সোশ্যাল সোশ্যাল অ্যান্ড এখানে আমরা এর পূর্বে অ্যাড করেছিলাম মেন নেভিগেশন এখন আমরা জাস্ট এখানে সিলেক্ট করবো সোশ্যাল মেনু অ্যান্ড ক্লিক নেক্সট অ্যান্ড ক্লিক অ্যাড আইটম অ্যাড করার পরে এখানে আপনার জাস্ট ক্লিক করবেন কাস্টম লিঙ্কস অ্যান্ড এখানে আপনি আপনার সোশ্যাল লিঙ্ক দেবেন আর আপনার পেজে লিঙ্ক দিতে পারেন আমি জাস্ট ফেসবুক দেব ওকে এখানে আপনি চ্যালেঞ্জ লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে লিঙ্ক দিতে হবে ফেসবুক আমি ফেসবুককে লিঙ্ক নিয়ে আসতেছি আমার আর জাস্ট আপনার ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে আনে এখানে দিয়ে দেবেন ওকে অ্যাড টু মেন দেখেন আমি যদি দেখি দেখেন ফেসবুক কিন্তু অ্যাড হয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই আর যে বাকি সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো অ্যাড করে নেবেন ওকে আর দেন যখন আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে শেষ হবে তখন জাস্ট পাবলিশ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নেক্সট ভিডিও আর বাকি অংশটুকু আমি নেক্সট ভিডিওতে খুব সুন্দর করে দেখাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ